নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ, এন্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। ব্যাঙ্গালোরে হুল্লোর বলে একটা গ্রুপ আছে, সো ব্যাঙ্গালোরের হুল্লোর গ্রুপকে মিট আপ পে। তো আজ বহুত দিনো সে মে ইস গ্রুপ সে জুড়ি হুই থি, বাট আজ মেরা ফার্স্ট মিট আপ হে গ্রুপ কে সাথ। চলিয়ে দেখতে হ্যায় কেসা লাগতা হ্যায় ওহাঁ পে জাকে অর সবকে সাথ ইন্ট্রোডাকশন হোগে। আজ মে বাস সে জানে ওয়ালি হু। চলিয়ে মে আপকো মেরা এরিয়া থোড়া সা দিখা দেতি হুঁ। লাস্ট 6 ইয়ার্স সে মে ইসি এরিয়া মে হু, এন্ড মুঝে অনেস্টলি কল্যাণ নগর বহুত হি আচ্ছা লাগতা হ্যায়, ক্যুকি চারো তরফ গ্রিনারি তো হ্যায় হি, এন্ড ক্যুকি মে আসাম সে বিলোঙ্গ করতি হুঁ, এন্ড গ্রিনারি কে বীচ পলি বড়ি হুই হুঁ, তো মুঝে তো বহুত আচ্ছা লাগতা হ্যায় চারো তরফ গ্রিনারি। মে আবি জা রহি হুঁ কল্যাণ নগর বাস স্টপ। চারো তরফ মেট্রো কনস্ট্রাকশন হো রা হ্যায় হমারে ইয়াহাঁ পে কল্যাণ নগর মে ভি, মেট্রো হাফ ওয়ে বন চুকা হ্যায়, এন্ড অপোজিট সাইড মে হ্যায় কমন হলি, এন্ড জব ইয়ে মেট্রো হো জায়েগি তব হমারে লিয়ে বহুত হি ইজি হো জায়েগা, ক্যুকি ট্রাফিক তো বিলকুল ভি নেই রহেগি, ট্রাফিক স্কিপ করকে হম সিধা নিকল জায়েঙ্গে। আজ কা জো মিট আপ হ্যায় ও এইচ এস আর লেআউট মে অর্গানাইজ কিয়া গিয়া হ্যায়। 500 ডি কা বাস জাতা হ্যায় ডিরেক্ট সিল্ক বোর্ড, তো মে আবি সোচ রহি হুঁ কি মে আগারা মে স্টপ লে লুঙ্গি এন্ড ওহাঁ সে এইচ এস আর কে লিয়ে দুসরি বাস পকড় লুঙ্গি। তো বহুত সালো কে বাদ আজ মে বাস মে ট্রাভেল কর রহি হুঁ। ইউজুয়ালি 25-30 কিলোমিটার কা ক্যাব ফেয়ার ভি বহুত হাই হো জাতা হ্যায়, সো পাবলিক ট্রান্সপোর্ট ইজ আ সেফ অপশন, এন্ড ইটস চিপার কম্পারেটিভলি টু দ্য ক্যাব সার্ভিসেস। মেরে সাইড মে আপ যে দেখ রে হ্যায় ইয়ে এক বিজনেস পার্ক হ্যায় লাইক দ্য টেক পার্ক, এন্ড ইয়ে ওয়ালা বিল্ডিং বাগমানে টরস টু বিল্ডিং অ্যামাজন কা বিল্ডিং হ্যায়, বাগমানে টেক পার্ক এক বহুত হি বড়া টেক পার্ক হ্যায়, এন্ড ইয়ে দেখিয়ে হম অভি পৌঁছ গয়ে হ্যায় আইরিস ক্যাফে জহাঁ পে হামারা মিট আপ অর্গানাইজ কিয়া গয়া হ্যায় ব্যাঙ্গালোরে হুল্লোর গ্রুপ কে দ্বারা। তো ইয়াহাঁ পে বহুত সারে লোক আনে ওয়ালে হ্যায়। উই ফাইনালি রিচ দ্য আইরিস ক্যাফে এন্ড আওয়ার গ্যাং হ্যাজ অ্যারাইভড, এন্ড উই আর প্ল্যানিং ফর আ ফটোশুট। যারা এই ব্লগটা দেখছো তোমরা কারা কারা বাঙালি অ্যান্ড ব্যাঙ্গালোরে আছো এই কমেন্ট সেকশনে জানাবে নিশ্চয়ই, অ্যান্ড যদি তোমরা চাও তাহলে এই গ্রুপেও তোমরা জড়িত হতে পারো। আমরা অনেক কিছু ইভেন্টস অর্গানাইজ করি, কালচারাল প্রোগ্রামস, ট্রাভেল, অনেক রকমের আড্ডা, ভালো জমে আমাদের আড্ডাগুলো। অনেকে আমাদের গ্রুপে আজকে ফার্স্ট টাইম মিট করছিলো, বাট আমাদের একটুকু মনে হয়নি যে আমরা ফার্স্ট টাইম এসেছি, খুবই মজা করেছি সবার সাথে, ইন্ট্রোডাকশন হয়ে খুবই ভালো লেগেছে, অ্যান্ড একটা মানে একটু লাইভলি এনভায়রনমেন্ট সবার সাথে একদম জমে আড্ডা, মানে এত ভালো লাগছিল। তোমাদের নাম বলে দাও, দিদির নাম সৌমি, শর্মি, শর্মি, ওকে। I think it's the way life changes when it comes to the positivity. Kerala. George is from Kerala. Mixing well in Bengali group. He's from UP. So it's open to all. I still dream about the days when we were young. Konda bhalo. Tamil ki pop. Isn't it latte? Isn't it? That is good. Yeah, that would be good. মশলা চা চা আ গিয়া, ও ফ্রাপে কোন সা মেরা তা এই তো তোর হেজেলনাট তা, এটা আমি কোল্ড কফি অর্ডার করিনি, এগুলো হট হট তো হই তো
দিকে সরানো হলো ক্যামেরাম্যানের পজিশন দিকে, 500 টাকা ফেরত নেব। দাঁড়িয়ে যাও ওখানটায়। কি এটা? এটা ওই মেরিনা কাকু। আচ্ছা, হুইপড ক্রিম থাকে না? হ্যালো গাইস, সাবস্ক্রাইব কর দো। লাইভলি ফিল হয় এরকম। ওকে একটু ওপেন আপ করতে হবে। সেভেন আপ দিয়া ওপেন আপ করা মানে আমার মনে হয় যে দলটার সাথে আমরা সেই অনুষ্ঠানটা করছি, তাতে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা থেকে সরে আসছে। তো সেই কারণে যেহেতু আমরা মোটামুটি ম্যাক্সিমাম লোকে বিবাহিত, তাই বাইরে বিবাদ চাই না, বাড়িতে তো আছি একটা, বাইরে যেহেতু বিবাদ চাই না, তাই জন্য আমরা তো আমরা বাইরে এসে নেহার, অ্যাকচুয়ালি নেহার রত্ন শুরু করে ওদের ইনিশিয়েটিভ। নেহার কল আসে আমার কাছে যে আমরা নিজেদের মতন করে একটা গ্রুপ করব। তো তারপর থেকে আমরা যারা অ্যাডমিনরা তারা যুক্ত হই, তারপর থেকে একটা একটা সুতো পর আরেকটা সুতো আরেকটা সুতো করে, যে ঠিক যেরকম তোমরা এসছো আজকে প্রথমবার, এরকম করতে 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 ফ্যামিলি ফ্যামিলি বড় হয়েছে। মূল উদ্দেশ্য অনেকগুলো, হুল্লোর বলে দেবো এখনই, হুল্লোরের মূল উদ্দেশ্য হচ্ছে একটা গোষ্ঠী হিসাবে দাঁড়ানো, যেটা একটা আমব্রেলা। এতে শুধু ওই মিট আপের মধ্যে থাকবে না, বিভিন্ন রকম আলাদা আছে, যেমন সাংস্কৃতিক আঙ্গিক একটা আছে। আমরা খুব তাড়াতাড়ি একটা লিটল ম্যাগাজিন করতে চলেছি, বাংলার লিটল ম্যাগাজিন ব্যাঙ্গালোরের বুকে। এছাড়াও আরও আমরা রেজিস্টার করাচ্ছি গ্রুপটাকে, ঘোরাফেরার জন্য একটা অলরেডি একটা গ্রুপ আছে, ভ্রমণ গ্রুপ। আমরা নর্মালি ইয়েতে যাই, রাইডে যাই, ঘুরতে যাই। একটা জবসের গ্রুপ আছে, একটা খেলাধুলার গ্রুপ আছে, স্পোর্টস গ্রুপ। তো প্রত্যেকটা আঙ্গিক এক্সপ্লোর করার জায়গা, এবং এতে কোনো লিমিটেশনস নেই। মানে তোমরা যে নতুন এসছো, তোমাদের যদি মনে হয় যে আরও কিছু করতে হয় হলে ভালো হতো, যদি মনে হয় যে না আমাদের একটা একটা নাটকের গোষ্ঠী হওয়া উচিত, আমরা নিজেরাই রিহার্সাল করবো, করতে পারো। শুধু ইনপুট নয়, ইফ ইউ ক্যান টেক রেসপন্সিবিলিটি, মডারেটর্সরা আছে, বিদিতা আর প্রতিকৃত অলমোস্ট সবসময় অ্যাক্টিভ থাকে, আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো ওদেরকে যদি বলো, দে উইল গো হেড অ্যান্ড প্লেস ইট টু আস, তোমরা করতেই পারো। হুল্লোর গ্রুপটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, হুল্লোর গ্রুপটা কারোর একার নয়। আমরা কেক কাটি না প্রত্যেক অনুষ্ঠানে, কিন্তু আমাদের ইয়ে নয়, আমাদের গ্রুপটা কারোর একার নয়, তাই আমরা কেউ ক্লেম করি না। যেমন আমি বললাম যে রত্ন আর নেহা মিলে শুরু করেছিল, তাই ওরা কোনোদিন ক্লেম করে না যে আমরা বসে বসে হঠাৎ নিউটনের মতন মাথায় খেয়াল এসেছিল যে কিছু করলে হয়, এরকম কিছুই না। আমরা সবাই মিলে ভেবেছি একটা কিছু করতে হয়, তাই হুল্লোর গ্রুপটা যতটা আমার,
ততটা প্রতিকৃতি ততটা তোমার বা যে কেউ যারা নতুন আসছে প্রত্যেকের ইনপুট। শুধু একটা জিনিস আমরা আমরা দেখবে আমাদের গ্রুপে খুব একটা নিয়ম কানুন নেই, ঠিক আছে? যে যা লেগ পুলিং করছে, যে যা কিছু বলছে, পার্সোনাল স্টিকার আসছে, সমস্ত কিছু, দোজ আর নট অ্যালাউড ইন আদার গ্রুপস। আজকে পুরো AK-47 টিল দা টাইম ইউ হার্ট সামবডি and any religious comment or political comment jeta which can hurt anyone or bangla bole je onno karor onubhuti ke aghat korbe sei jinish gulo chhara tumi ja khushi korte paro tai jonno ami jara ajke prothom eshe taderke shagotom amar mone hoy aro explore korbe tumra aro abishkar korbe hullor ke aro প্রতিস্ফুটিত হবে হুল্লোড় তোমাদের আগমনের জন্য, যত বাড়বে তত ভালো, আই গেস আরো বেটার হবে। তো এইভাবেই হুল্লোড়ের আশা বা এগিয়ে চলো। থ্যাংক ইউ, হোক হুল্লোড়, হোক হুল্লোড়। নেহা কিছু বলছে? হ্যাঁ নেহা, নেহা ভালো বলে, নেহা সবসময় আলাদা করে পালিয়ে যায়। না, ফাউন্ডার এটাই বলার যে ব্যাঙ্গালোরে আমরা যখন প্রথম এসেছিলাম দুজনে, আমরা চেয়েছিলাম যে মানে নিজেরা আমরা একদম দুজনে থাকতে ভালোবাসি না, আমরা চাই সবাই মিলে গ্রুপে একটু বাওয়াল করতে, দুজন মিলে যখন স্যাটারডে সানডে খুব বোর হতাম বাড়িতে একসাথে থাকলে বাওয়াল বেশি হচ্ছে, খুব দুজনে একা একা থাকলে ঝগড়া বেশি হয়, আরো ঝামেলা হয়, যেখানে অনেক বেশি কালচারাল কিছু হবে, ডান্স, শুধু মানে গান বাজনা নয়, ডান্সও থাকবে, আবৃত্তি, সবকিছু, নাটক টাটক সবকিছু আমরা অলরেডি প্রোগ্রাম করেছি, নাচ গান আবৃত্তি সবকিছু মিলে, বসন্ত উৎসব, বিদিতা সবাই ছিল, পারফর্ম করেছে খুব ভালো, আমাদের মডারেটররাও খুবই অ্যাক্টিভ ছিল সেই প্রোগ্রামে। তো তাদেরকে নিয়ে আমরা চেয়েছিলাম যে ব্যাঙ্গালোরের মধ্যে একটা আমাদের আলাদা ফ্যামিলি তৈরি হবে, সেটাই এখন কন্টিনিউ হচ্ছে। আর মাঝখানে গরম পড়ার জন্য আমরা একটু চুপ হয়ে গেছিলাম, আর থেমে গেছে আমাদের কালচারাল সবকিছু প্রোগ্রাম, কিন্তু আবার একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হচ্ছে, এবার আবার শুরু হবে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, আসতে থাকবে কালচারাল প্রোগ্রাম। এটাই বলার, যারা যারা নতুন যুক্ত হচ্ছে তারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করো, আর একদম গ্যারেন্টি 100% যে ভালো লাগবে, কেউ মুখ মানে কি বলবো বেজার করে যাবে। থ্যাংক ইউ। সবথেকে বড় ব্যাপার অনুষ্ঠানগুলো তোমাদের, মানে যদি তোমরা এটা ভেবে আসো যে অনুষ্ঠানে কেউ একটা অ্যাডমিন বা মডারেটর এরকম হাত জোরে থাকবে, এসব অসব এসে পড়ে নিজেরাই নিজেদেরকে আলাপ করতে হবে, এসে পড়ে যে আমাকে কেন কেউ কথা বলছে না আমার সাথে, এই আমার সাথে আমার সাথে তো দেখা করলো না, এরকম বললে হবে না, সবাই আমার নিজেদের মতো, আমাদের যে বড় অনুষ্ঠানগুলো হয় সবাই আমরা মডারেটর অ্যাডমিনরা খুব ব্যস্ত থাকি, কিন্তু সবাই সবার সাথে আলাপ করে, বিশেষ করে আমাদের মডারেটর 4-5 জন আছে, তারা ভীষণ অ্যাক্টিভ, আর সবার সাথে ওরা মানে আলাপ করে, কথা বলে, গিয়ে গিয়ে ছবি টবি তোলে, সব কিছু করে, তো সের জন্য ওটা মানে ওই জন্য নিজেদেরকেও আসতে হবে, So my new friend Sushmita dropped me midway, then I took another bus to my home and my hubby came to pick me up. It was really a nice meetup. Hi! So abhi raat ka baj raha hai 11:30 and believe me, aaj raaste mein bahut traffic thi. Even though it's weekend, and phir bhi matlab bahut traffic thi. No problem, क्योंकि मेट्रो कंस्ट्रक्शन हो रहा है, आई नो दैट। एंड इधर मेरा हस्बैंड, ही केम टू पिक मी अप फ्रॉम हाफवे एंड ही ऑलरेडी मेड द डिनर, माछ भाजा, माछ भात खाओ
কত ভালো আমার হাজবেন্ড রান্না করে রেখেছে, আমি এসে গরম গরম ভাত খাবো। অ্যাকচুয়ালি হি ওয়াজ অলসো অ্যাবাউট টু কাম, সবাই তোমার কথা বলছিল একদিনরা, তুমি কেন আসোনি, বলে দাও কেন আসোনি, ইউ আর হ্যাভিং ওয়ার্ক, তো একটু কাজে ফেসে গেছিলো যার জন্য আসতে পারিনি। তো নেক্সট মিট আপে উই উইল ট্রাই টু বি প্রেজেন্ট বোথ অফ আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।